আজকে স্টোর অনেক বেশি স্লো ছিল। তারপরে হচ্ছে নিউ ইয়র্কের প্রতিটা স্টোরে যারাই কাজ করে তারা জানে যে শুধু নিউ ইয়র্কে আপনার সব দাঁড়ায় দাঁড়ায় কাজ করতে হয়। সো অলমোস্ট আমি আজকে প্রায় 13 ঘন্টার কাজ করছি। 13 ঘন্টা কাজ করে দাঁড়ায় দাঁড়ায় এখন বাসায় এসে আমার মনে হচ্ছে না যে আমি আর আমার যে ড্রেস খুইলা আমি চেঞ্জ করব, রেস্ট করব, এগুলার আমার মানে এনার্জি আর পাচ্ছি না। তো আমি অনেকক্ষণ বৈসা টৈসা থাইকা চিন্তা করলাম যে না, এখন হয়তো অনেক লেট হয়ে যাবে, কারণ আমার আবার হচ্ছে আবার টাইম টু টাইম ঘুমাইতে হবে, অ্যান্ড ঘুম থেকে উঠে আবার সকালে কাজ। তো টাইম টু টাইম না ঘুমালে আমার এমনিতেই হচ্ছে আমি দিন দিন অনেক বেশি শুকায় যাচ্ছি, অনেক বেশি শুকায় যাচ্ছি। কারণ হচ্ছে মানুষ শুধুমাত্র এখন বলবে যে, অনেকেই বলবে যে, আপু এত বেশি কাজ করেন কেন, আপনি শুকায় যাচ্ছেন কাজের জন্য। না, আমার লাইফে অনেক বেশি ডিপ্রেশন, অনেক বেশি প্যারা আমার লাইফে। সো আর হয় না যে আমি আজ এরা প্যারা নেই বেশি, মানুষের চিন্তা করি বেশি, আল্লাহ মানুষ আমাকে এটা কেন বললো, মানুষ এটা কেন বললো, মানুষ আমার সাথে এটা কেন করলো, এগুলো নিয়ে। সো আমার আমি অনেকে বলছি যে আমার হচ্ছে একটা রোগ আছে, সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক, অনেকে জানে যাদের হয়। তো বাংলাদেশে থাকার সময় এটা আমার ছিল না প্যানিক অ্যাটাকটা, বাট নিউ ইয়র্কে আসার পরে আমার হয়। এর মধ্যে আমি 2-3 বার হসপিটালাইজও হয়েছি। তো এই জন্যই, কারণ হচ্ছে কি, আমি কেউ একটা কোনো একটা ছোট্ট একটা কথা বলে দিলে, কোনো কিছু হইলে আমি ওইটাকে নিয়ে চিন্তা করে আন সেন্সলেস হয়ে যাই। তো যাই হোক, তো ওইটা না বলি এখন। আর আমি বাসায় থাকতে চাই না বেশিক্ষণ, কারণ হচ্ছে কি, আমি বাসায় থাকলে অনেক নানান টেনশন আমার লাইফে যত আছে সব আমার মাথার মধ্যে একেবারে আঁকড়ায় ধরে। তখন আমাকে এই জন্য হচ্ছে আমার বস, আমার সব ফ্রেন্ডরাও বলে যে তুই কাজ কর, কাজে থাইকা, হচ্ছে অ্যাটলিস্ট আমার সময় চলে যাবে, আমি সবার সাথে কথা বলি, সবার সাথে দুষ্ট আমি করি, অ্যান্ড সময় চলে যায়। সো কাজে আজকে এই জন্য আমি আজকে 13 ঘন্টার মতো কাজ করছি। 13 ঘন্টা কাজ করার পরে বাসায় আসছি। বাট বাসায় আসার পরে না, এত বেশি ঠান্ডা বাহিরে, আয়সা দেখি আমার হিটারটা নষ্ট হয়ে গেছে। তো এখন কি করব, তো চিন্তা করলাম যে এখন হাত পা একটুখানি ক্লিন করে তারপরে হচ্ছে আমি এখন হিটারটা যেটা নষ্ট হয়ে গেছে ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, ফালাই দিব, আর একটা নতুন হিটার কালকে কিনতে হবে। আর আপনারা যারা আমার ব্লগগুলো দেখেন, যারা আমাকে পছন্দ করেন, থ্যাংক ইউ সো মাচ আমাকে এত বেশি ভালোবাসার জন্য। আর আসলে কি, এটা থ্যাংক ইউ দিলে মানে মানে এটাকে অনেক অনেক ছোট হয়ে যায়, কারণ হচ্ছে আপনারা আমাকে চেনেন না, জানেন না, তারপরে এত দূর থেকে আমাকে এত বেশি ভালোবাসেন, এত বেশি সাপোর্ট করেন। তো এই জন্য অনেক অনেক বেশি ভালোবাসা। আর আমার ভাল লাগে যখন আপনারা এসে বলেন যে, আপু আপনার ব্লগগুলো আমি রেগুলার দেখি। আমি না টাইম পাই না ব্লগ বানাইতে, তারপরেও হচ্ছে আমি যে টুকিটাকি বাসায় আয়সা কী করি না করি সেগুলাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এতটুকু আমার একটা মাথা, বাট এর মধ্যে অনেক বেশি বোঝা। মানে স্টোরের একটা কোনো কিছু একটা লাইট অফ হয়ে গেলে, একটা সুইচ অফ হয়ে গেলে, তারপরে ওইখানে একটা সস শেষ হইলো, আমার এমপ্লয়িরা আমার ফোন দিবে, আপো এই সস শেষ হয়ে গেছে। তো সব কিছুই আমার টেক কেয়ার করতে হয়। আরেকদিকে হচ্ছে ফ্যামিলির সাথেও কথা বলো, ফ্যামিলিকেও টাইম দেয়, ফ্যামিলির জন্য ফ্যামিলির কথাও শুনো। আরেক হচ্ছে আমরা যে মেয়েরা ভুল করি, রিলেশনশিপ করে ছেঁকা খায়া তারপর হচ্ছে ব্যাকা হয়ে যায় জীবনে, এটা হচ্ছে মারাত্মক লেভেলের ভুল। আর আমার লাইফে সব সময় রং পার্সন আসছে, অলওয়েজ রং পার্সন। তো যাই হোক, ওই কথা বলতে গেলে এখন আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাব। আপনারা আমার ভিডিওগুলো দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই বাই।